লুকমান হাকিম একটি পরিচিত নাম। সূরা লুকমান পবিত্র কোরআনের 31তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। এতে 4 রুকু 34 আয়াত। যারা নামাজ পড়ে, যাকাত দেয় এবং পরলোকে বিশ্বাস করে তাদের জন্য পবিত্র কোরআন একটি একক কিতাব ও পথ নির্দেশক। লুকমান স্বীয় পুত্রের প্রতি আল্লাহর একত্ব অথবা তার কৃতজ্ঞতা স্বীকার, মা বাবার সেবা, নামাজ আদায়, যাকাত প্রদান ও বিপদে ধৈর্য ধারণ সম্পর্কে যেসব উপদেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে। অহংকার না করা, সংযত ভাবে চলাফেরা এবং নম্রভাবে কথা বলার জন্য উপদেশ দিয়ে বলা হয়েছে, গলার আওয়াজের মধ্যে গর্ধবের গলাই সবচেয়ে শ্রুতিকটু। সুপ্রিয় দর্শক মন্ডলী, লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলো বদলে দিতে পারে আমাদের জীবনে চলার ধরন। আজকের আলোচনায় আমি আহসান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন প্রিয় ইসলাম বাই আহসান। উপদেশ এক, নামাজে দাঁড়ালে অন্তরের হেফাজত করা। নামাজে দাঁড়ালে তখন মনকে স্থির রাখা কষ্ট হয়ে পড়ে। ধরা যাক কোনো একটি জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক খুঁজেও পাননি। দেখা যায় নামাজে দাঁড়াতেই মনে পড়ে জিনিসটা অমুক জায়গায়। শয়তান মনকে স্থির থাকতে দেয় না। নামাজে দাঁড়ালেই সারাদিনের হিসাব কষে। নামাজে দাঁড়ালে কাজের রুটিন তৈরি করে। লুকমান হাকিম বলেন, নামাজের সময় অন্তরের হেফাজত করো। উপদেশ দুই, খাবার ধীরে সুস্থে খাওয়া। তাড়াহুড়া করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় অথবা খাবার উপরে উঠে নাক জ্বালা পোড়া করে, একটু অসতর্কতায় বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। এজন্য লুকমান হাকিম খাওয়ার সময় তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। উপদেশ তিন, অন্যের ঘরে গিয়ে এদিক ওদিক না তাকানো। এ অভ্যাস থাকলে দূর করা উচিত। লুকমান হাকিম বললেন, অন্যের ঘরে যেন চোখের হেফাজত করে, আপনার জন্য তারাও যেন লজ্জিত না হয়, আপনিও যাতে লজ্জিত না হন। উপদেশ চার, কথা বলা বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযত রাখা। অসতর্কভাবে কথা বললে বিপদ হতে পারে, বেশি কথা বললে নিজের মর্যাদার হানি হয়। উপদেশ পাঁচ, মৃত্যুকে এক মুহূর্তের জন্য ভুলে না যাওয়া। মৃত্যুর কথা স্মরণ রাখা, কারণ যেকোনো সময় মৃত্যু চলে আসতে পারে। উপদেশ ৬, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। যার অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকবে, যার জীব সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের কাতারে সামিল করে নেবে। উপদেশ সাত, কারো উপকার করলে সেটা একেবারে ভুলে যাওয়া। কেউ কারো কাছে সহজে হাত পাতে না, অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায়। উপকার করলে তা দিয়ে খোঁটা দেওয়া যাবে না। উপদেশ আট, কেউ আঘাত দিয়ে থাকলে ভুলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 8 উপদেশ নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।